বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর সাপ হয়ে উঠেছে রাসেলস ভাইপার বা চন্দ্রবরা। এই সাপ অত্যন্ত আক্রমণাত্মক, এছাড়াও এর বিষদাঁত সবথেকে বড় হয়, ফলে অন্যান্য সাপেদের মতো করে এটা মাথা চেপে ধরাও বিপজ্জনক, কেননা এ দাঁত চামড়া ভেদ করে মানুষের শরীরে পৌঁছাতে পারে। আবার এর বিষ হেমোটক্সিক হওয়ায় শুধুমাত্র অ্যান্টিভেনম দিয়ে রোগীকে বাঁচানো যায় না, নিতে হয় আনুষঙ্গিক চিকিৎসাও, কেননা হেমোটক্সিক বিষ রক্তকে জমাট বাঁধিয়ে ফেলে। তাহলে রাসেলস ভাইপার বা চন্দ্রবরা সাপের কামড়ে কী করতে হবে, এর থেকে বাঁচার উপায় বা কী, জানতে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই জানিয়ে রাখি, রাসেলস ভাইপার বাংলাদেশের দুর্লভ বা বিলুপ্তপ্রায় কোনো সাপ নয়, বরং বাংলাদেশের যে কোনো অঞ্চলেই এই সাপ থাকতে পারে। রাসেলস ভাইপারকে দুর্লভ বলাটা এক প্রকার অপপ্রচার। রাসেলস ভাইপার বাংলাদেশের সবথেকে বিষধর সাপ না হলেও এটি বাংলাদেশে সবথেকে বিপজ্জনক সাপ, কারণ এর আক্রমণাত্মক স্বভাব এবং সবথেকে বড় বিষদাঁতের কারণে। যে কোনো বিষধর সাপে কাটলেই রোগীকে যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম দিতে হবে, তাই রাসেলস ভাইপারে কাটা রোগীকে দ্রুতই হাসপাতালে ভর্তি করে অ্যান্টিভেনম দিতে হবে, সম্ভব হলে 100 মিনিটের মধ্যেই। যদি অ্যান্টিভেনম দেওয়া হয় সেক্ষেত্রেও কিছু ব্যাপার আছে। কুকড়া বা কিউটে জাতীয় সাপের বিষ নিউরোটক্সিন বলে এরা সরাসরি মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে, তাই এদের জন্য কেবল অ্যান্টিভেনমই যথেষ্ট, বিষ নষ্ট হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাইপারদের বিষ হেমোটক্সিন, তাই রক্তে প্রভাব ফেলে, রক্ত জমাট বাঁধিয়ে দেয়, ফলে রক্ত এগোতে না পেরে কামড়ের ক্ষতে অনবরত খরিত হয়, তাই রাসেলস ভাইপারের কামড়ে বাঁধন দেওয়া ও যার কাছে কাটাছেঁড়া করা আরও বেশি বিপজ্জনক, যদিও অন্য যে কোনো বিষধর সাপের ক্ষেত্রেও বেঁধে কাটাকুটি করে দেওয়ায় লাভ হয় না, কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে এমন করলে রোগী নারকীয় যন্ত্রণা ভোগ করে মারা যাবে। হেমোটক্সিন বিষ নিউরোটক্সিন এবং সাইটোটক্সিনের চেয়ে তুলনামূলক দুর্বল বলে রাসেলস ভাইপারের কামড়ে চিকিৎসা না করলে অতিরিক্ত রক্তক্ষরণে 24 ঘন্টার মধ্যেই রোগী মারা যেতে পারে। আরেকটি বিষয় হলো, যে অঙ্গে কামড় খেয়েছে রোগীর সেই অঙ্গ নাড়ানো যাবে না, যেমন পায়ে কামড়ালে হাঁটা যাবে না, হাঁটলে রক্ত দ্রুত প্রবাহিত হয়, বিষ দ্রুত ছড়িয়ে পড়বে। হেমোটক্সিন যেহেতু রক্তে প্রভাব ফেলে, তাই যেসব অঙ্গে রক্ত যায় যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ বা কলিজা এবং কিডনি ইত্যাদি আক্রান্ত হয়, এগুলো অ্যান্টিভেনম দিয়ে ঠিক করতে পারবে না। অ্যান্টিভেনমের কাজ শুধুমাত্রই বিষকে নষ্ট করা, তাই রাসেলস ভাইপারের ক্ষেত্রে শুধু অ্যান্টিভেনম দিয়ে ছেড়ে দিলে অঙ্গ নষ্ট হয়ে পরে মৃত্যু হয়, এর জন্য পরবর্তীকালীন চিকিৎসা করাতে হয়। সুতরাং রাসেলস ভাইপারের কাটা রোগীকে অবশ্যই চিকিৎসকের কথা মতোই চলতে হবে। রোগীর অবস্থা বিবেচনা করে এই চিকিৎসা 2 বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে। বাংলাদেশের সমস্ত বিষধর সাপের জন্য একটাই কার্যকরী অ্যান্টিভেনম ব্যবহার করা হয়, এর নাম পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম। এমনভাবে এটি বানানো যে সব রকমের বিষের বিরুদ্ধে এটি কাজ করে, তাই কামড় খেলে হাসপাতালে সাপ ধরে নিয়ে যাওয়ার দরকার নেই। তবে যেহেতু রাসেলস ভাইপার কাটলে অ্যান্টিভেনম ছাড়াও অন্যান্য চিকিৎসা প্রয়োজন হয়, তাই সাপের নাম জানলে চিকিৎসা দিতে দ্রুতই সুবিধা হয়। সাপ ধরে নিতে গিয়ে কোনোভাবে যেন সাপের বিষদাঁত সুস্থ মানুষকেও আক্রান্ত না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে, মৃত সাপের দাঁতেও বিষ থাকে। সাপ ধরে নিয়ে ডাক্তারের কাছে গেলে সময় নষ্ট হয় এবং রোগী নিজে সাপ ধরতে গেলে যে অঙ্গে কামড়েছে সেটি নাড়াচড়া করবে এবং বিষও দ্রুত ছড়াবে। আমাদের দেশে অনেকে ভয়ঙ্কর ভুল করে অজগর ভেবে রাসেলস ভাইপার ধরে। প্রিয় দর্শক, সচেতনতার জন্য ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথেও শেয়ার করুন।